গুড ইভিনিং ফ্রেন্ডস, বং বেবি রিভিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার দিনকেই আমরা আমাদের পুজোটা করছি। আর এবারে মঙ্গল বুধ দুদিনই পড়েছে, বুধবার দিন করব না, ঠাকুরমশাই বললো আজকেই করবে। আর আমাদের ইচ্ছা তো মঙ্গলবার দিন করা, তো 8:30টার সময়, রাত্রি 8:30টার সময় আজকে আমাদের পুজো। আর আমিও উপোস সারাদিন, শাশুড়ি মাও উপোস, তো আমার ননদও উপোস আছে, তো তিনজনেরই আজকে অঞ্জলি দেব। আর দেখো, সকাল থেকে আগের দিন মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি, মানে খই নাড়ু পাক দেওয়া এইসব যা যা ছিল। আর আজকে সকাল থেকে ওই ঠাকুরটা আনা, গোছানো, হ্যাঁ টুকটাক যা যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি। আর এখন আমার শুধু বাকি আছে, এখন যেহেতু সন্ধ্যাবেলা, এখন আমার বাকি আছে শুধু ফল কাটা। ঠাকুরমশাই আসবে, তার আগে শুধু ফলটা কেটে ঠাকুরমশাইকে রেডি করে দেবো, আর সমস্ত কিছু রেডি করা আছে। চলো দেখে নাও তোমরা একবার ভিডিওটা। আর হ্যাঁ, তার আগে একটা কথা বলি, আজকে জানো সারাদিন ধরে বৃষ্টি, গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি। আশা করি ঠাকুরমশাই যাতে ঠিকঠাকভাবে এসে আমাদের পুজোটা করে দিয়ে যেতে পারেন, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, যাতে বৃষ্টিটা না হয়। আর রাস্তায় তো জল জমেই আছে, সেটা তোমাদেরকে আর কী বলবো, বলে বোঝাতে পারবো না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তো চলো ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না কিন্তু, তাহলে আমাদের বাড়ির পুজোটা কীরকম হয় সেটা তোমরা দেখতে পাবে না। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো বন্ধুরা, এখানে আমাদের দুপুরের পুজো হয়েছে, ঘরোয়া পুজো যেরকম হয় পুজোটা শাশুড়ি মাই করেছেন। আর ওদিকে দেখো লক্ষ্মী ঠাকুরের মুখটা ঢাকা আছে, ঠাকুরটা পেতে দেওয়া হয়েছে, তো এই কারণে ঢাকা আছে, আর পূর্ণিমা লাগলে ঠাকুরটাকে মুখটা খুলে দেওয়া হবে, তখন আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো পুষ্প থালাটাও আমাদের ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর এই যে টগর ফুলগুলো দেখছো এগুলো সব আমাদের গাছের, টগর ফুল, তুলসী গাছ, দূর্বা, সমস্ত কিছু আমাদের বাগানেই এগুলো আছে। আর এদিকে ঠাকুরমশাই আসে, মানে ঠাকুরমশাই বলে দেয় ঘরটা পেতে রাখার জন্য, তাই জন্য শাশুড়িমাই ঘরটা পেতে রেখে দিয়েছে। আর এদিকে দেখো থালার মধ্যে 5 রকম ফলও সাজানো হয়ে গেছে, মোটামুটি সব আমাদের কাজ কমপ্লিট। আর এটা তো ঘরের সিংহাসন, ঘরের পুজো। এখানে আমি আলপনা দিতে বসেছি, আর আলপনাটা আমি খুব বেশি বড় করব না, অল্প একটু জায়গার মধ্যে, তো আমাদের ঠাকুর ঘরটা তো ছোট করেই আমি আলপনাটা আঁকবো। তো দেখো হয়তো অত তো ভালো পারি না, যেরকম একটু পারি তো সেরকম একটু সুন্দর করে করার চেষ্টা করেছি, খড়ি মাটি দিয়েই আমি আঁকছি। আর এখানটা জানো তো আগে কেরোসিন দিয়ে আমি একটু মুছে নিয়েছি, এত পিঁপড়ে না ঘরের মধ্যে, যেমন লাল পিঁপড়ে তেমন কালো পিঁপড়ে, তার জন্য না মানে খড়ি মাটির দাগগুলো খুব একটা ভালোভাবে বসছিল না, যেহেতু জল জল দিয়ে গোলা আর কেরোসিন দিয়ে মোছা ওই জায়গাটা, আর তার মধ্যে সাদা মার্বেলের মধ্যে আমি আঁকছি, তো জানি না কতটা তোমরা বুঝতে পারবে। হালকার মধ্যে আমি ডিজাইন করব, বেশি বড় করব না। এই যে এবার দেখো তোমাদেরকে আমি দেখাই আমাদের লক্ষ্মী ঠাকুরটাকে, আমাদের লক্ষ্মী ঠাকুরের মুখটা দেখো কীরকম হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। আর এখন সন্ধ্যাবেলা, টোটালি সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, ফলও কাটা হয়ে গেছে, দেখো কলা পাতার মানে মাথার কাজটা আমাদের নারায়ণ পুজোর, মানে নারায়ণ ঠাকুরকে ওটাকে দিতে হয়, মানে 9 রকম ফল সাজিয়ে ওটা দিতে হয় ফলটা। তো এখানে পুষ্পপত্র তো দুপুরবেলায় সাজানো হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম, এই দেখো সব এখন সব কমপ্লিট, এবার ঠাকুরমশাই আসবে আর পুজো শুরু হয়ে যাবে, ব্যাস এইটুখানি কাজ আছে। এই দেখো 9 রকমের ওখানে ফল সাজানো হয়েছে, ওদিকে ভূজ্য দেওয়া হয়েছে, আর এদিকে দেখো ঠাকুরমশাই চলেও এসছে, ঠাকুরমশাই আসতে একটু দেরি করেছে, আধা ঘন্টা দেরি হয়েছে, 8:30 বলেছিলো, 9টায় বাজে এখন, তো একটু তো দেরি হবেই, কিছু করার নেই, আর লক্ষ্মী পুজো বলে কথা, তো পুজোটা এখন শুরু হচ্ছে, তো তোমরা দেখতে থাকো পুজোটা, আশা করি ভালো লাগবে আমাদের কীরকম পুজোটা হয়।
তোমরা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও। পুজোটা কিরকম দেখলে আমাকে কমেন্ট করে জানিও। আর খুব বেশি ভালো করে দেখাতে পারলাম না, তো আমাদের কমপ্লিট হয়েই গেছে 9:30টার মধ্যে। তারপরে আমি মানে একটু শাশুড়িমা কিছুক্ষণ পর আর কি শাশুড়িমা প্রসাদগুলো এই 4-5টা বাড়ির জন্য রেডি করলো, আমিও 3টে বাড়িতে দিয়ে আসলাম, না শাশুড়িমা 2-3টে বাড়িতে দিয়ে আসলো। তো প্রসাদ পর্ব দেওয়া শুরু শেষ হয়ে গেছে। একটা বাড়িতে তো গিয়ে দেখি আমি প্রসাদ নিয়ে চলে গেছি, অথচ ওদের পুজো হয়নি এখনও। তো ঠাকুরমশাই সবে এসেছে ওদের পুজো করতে। তো যাই হোক, সমস্ত কিছু মোটামুটি ভালোভাবে কেটে গেছে। মানে আগামী দিনও পুজো হবে, সেটা আমাদের বাপে বাড়িতে হবে। তো বাপে বাড়িতে বিকেলবেলা যাব, সকালবেলা যাওয়ার নেই, কারণ বৃষ্টির ওয়েদার, কী হবে কী করব কিছুই জানি না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করো। তাহলে চলো, আজকের মতন আমি গুড নাইট বলে দিচ্ছি। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, উপোস করেছিলাম, প্রসাদও খেয়ে নিয়েছি। তো চলো, গুড নাইট, টাটা।